দেশের প্রতিটা বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। এ সময় দেশের চিকিৎসা খাতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সরকার প্রধান বলেন, সবার জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিতে কাজ করছে সরকার। সরকারি বেসরকারিভাবে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, আমরা তো সেটা নির্মাণ করে যাচ্ছি, কিন্তু সেই সাথে যেটা লক্ষ্য রাখতে হবে যে চিকিৎসার মানটা, রোগীর সেবাটা, এটা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসাটা যে আমাদের দেশের মানুষ পায়, আমি জানি আমাদের লোক সংখ্যা অনেক বেশি, চাপ অনেক বেশি, যে কারণে মানে কষ্ট হয় আমাদের ডাক্তাররা। আমি জানি বিদেশে একজন ডাক্তার কয়জন রোগী দেখে, কিন্তু আমাদের দেশের মানুষের চাপটা এত বেশি থাকে যে সেটা করতে সকলে হিমশিম খান। কিন্তু তারপরে আমি বলবো যে চিকিৎসা সেবাটা দেখা দরকার এবং উপজেলা